আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি নিয়োগ বৃত্তি প্রকাশ করা হয়েছে, যেটা নিয়ে আমি এই মুহূর্তে আপনাদের সাথে আলোচনা করব। সো বন্ধুরা, এখানে কীভাবে আবেদন করবেন, কীভাবে কী করবেন, বিস্তারিত থাকবে আজকের এই বিস্তারিত ভিডিওটা। অবশ্যই অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, এবং আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। সো চলুন ভিডিও শুরু করা যাক। সো বন্ধুরা, এই যে নিয়োগ বৃত্তিটা দেখতেছেন, এখানে কীভাবে আবেদন করবেন সেটা আমি পরে দেখাচ্ছি। তার আগে এখানে যোগ্যতার যে বিষয় বা অন্য অন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। সো এখানে দেখুন, নাগরিকত্ব বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে, শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও সমান পরীক্ষায় জিপিএ 2.0 উভয় ট্রেড এর জন্য, ওকে, বৈবাহিক অবস্থা অবিবাহিত প্রয়োজন পড়বে। এখানে আবেদন করতে হলে 16 বছর 6 মাস হতে আপনাদের এখানে সরি 16 বছর 6 মাস নয়, শুধুমাত্র 16 বছর থেকে 21 বছর প্রয়োজন পড়বে। সো 2 এপ্রিল তারিখে এই বয়সটা গণনা করা হবে। বয়সের ক্ষেত্রে হালমাপা বা যেটাকে এফিডেভিট বলা হয়ে থাকে সেটা গ্রহণ হবে না। উচ্চতা 8 ইঞ্চি, পাসপোর্ট 8 ইঞ্চি প্রয়োজন পড়বে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায়, কমপক্ষে 30 প্রসারণ অবস্থায় 2 ইঞ্চি বাড়তি হবে, অর্থাৎ 32 ইঞ্চি ওজন। বয়স ও উচ্চতা অনুযায়ী ধরা হবে। চোখ 6/6, স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন, বর্ণাঙ্গ গ্রহণ নয়, ওকে। সো বন্ধুরা, আমরা যদি নিচের দিকে যাই, এখানে দেখতে পাবো সেনা, নৌ ও বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত, যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্য, সরকারি চাকরি হতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত হলে এখানে আপনি আবেদন করতে পারবেন না, ওকে। বাংলা ইংরেজি ও লিখিত পরীক্ষা, এখানে দেখুন বাংলা ইংরেজি লিখিত পরীক্ষা এসএসসি সমানে ডাক্তারি পরীক্ষা ও মৌখিক পরীক্ষা, বিশেষ দ্রষ্টব্য পরীক্ষা কেন্দ্র সকল প্রকার ইলেকট্রিক ডিভাইস, মোবাইল, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর ইত্যাদি বা ব্যাগ বহন করা নিষেধ থাকবে। পরীক্ষার বিষয়গুলো হচ্ছে এইগুলো, ওকে। সো এখানে কী কী কাগজপত্র প্রয়োজন পড়বে এখানে বলে দেওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতা সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি, এখানে নাগরিকত্ব চাকরির সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা সনদ জমা দিতে হবে। উক্ত সনদ 600 ইউনিয়ন পরিষদ, মিউনিসিপ্যাল চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিল অথবা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার, এখানে দেখুন গেজেটেড কর্মকর্তার নিকট হতে আনতে হবে। উক্ত সনদের শনাক্তকারী মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে। সম্প্রতি চলা পাসপোর্ট সাইজের বা পাসপোর্ট আকারের 12 কপি সত্যায়িত ছবি, অবশ্যই ল্যাব্রো প্রিন্ট ও কলা সহ হতে হবে। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চাকরির সনদ, চাকরি এখানে দেখুন চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে স্বশ কর্মস্থল প্রতিষ্ঠান প্রদান নিকট হতে প্রার্থিতার জন্য অনুমতিপত্র নিয়ে যেতে হবে। স্থায়ী ঠিকানা প্রমাণস্বরূপ জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, প্রযোজ্য ক্ষেত্রে সমমানের শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটির কর্তৃক ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি। সো বন্ধুরা, আমরা যদি তারপরে যে বিষয়গুলো সমূহগুলো যেগুলো যদি দেখতে যাই, তাহলে এখানে দেখতে পাবো অনলাইনে এখানে নির্বাচন যে পদ্ধতিটা সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে, সেটা আমি পরে দেখাচ্ছি। অনলাইনে পদ্ধতিতে সরাসরি অনলাইনে অবশ্যই সরাসরি আবেদন করতে পারবেন। এখানে অনলাইনে আবেদন করতে হলে 150 টাকা আপনাদের জমা দিতে হবে। এছাড়াও কীভাবে আবেদন করবেন, কীভাবে কী করবেন বিস্তারিত এখানে বলে দেওয়া হয়েছে। আপনি এটা কবে থেকে আবেদন করতে পারবেন সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। সো আমি সেটা একটু পরে বলছি, সরি এখনই বলে দিচ্ছি। যাই হোক, এখানে অনলাইন আবেদনের সময়সীমা 24 নভেম্বর 2022 থেকে শুরু হবে, 3 ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন, ওকে। হুঁশিয়ারি, যারা এই টাকা দিয়ে চাকরিটা নিতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, ভর্তি ব্যাপারে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ করলে প্রতারিত না হতে হুঁশিয়ারি করা হলো। অর্থাৎ এখানে চাকরিটা যারা টাকা দিয়ে নিতে চান তাদের ক্ষেত্রে, ওকে। সো দেখুন এখানে সকল বিষয় কিন্তু বলে দেওয়া হয়েছে। বেতন ভাতা, প্রশিক্ষণকালীন মাসিক বেতন থাকবে 8,800 টাকা, প্রশিক্ষণ শেষে পদবী অনুসারে আকর্ষণীয় বেতন ভাতা দেওয়া হবে, এবং এই নিয়োগ বৃত্তিটা কিন্তু অবশ্যই অবশ্যই সরকারি। উচ্চশিক্ষা, বিমানবাহিনীর তত্ত্বাবধায়ক উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ, তারপর জাতিসংঘ এখানে দেখুন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের সুযোগ, তার সাথে এখানে দেখুন সন্তানদের অধ্যয়ন, বাসস্থান, রেশন, যাতায়াত ভাতা যে বিষয়টা সেটা, চিকিৎসা ভাতা, সকল কিছু দেওয়া হবে, ওকে। এবার আসি এখানে কোন কোন জেলা আবেদন করতে পারবে, ওকে। সো দেখুন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, এগুলোর এই তারিখটা বলে দেওয়া হয়েছে এখানে দেখুন 13 ফেব্রুয়ারি থেকে 23, ওকে। সো কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রাজবাড়ী, শরীয়তপুর, ময়মনসিংহ, জামালপুর, এখানে দেখুন 16 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি, ওকে। সো এখানে তারপর দেখুন শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রহ্মণবাড়িয়া, 20 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি, ওকে। সো যাই হোক বন্ধুরা, এখানে দেখুন
এইখানে দেখুন আপনাদের যে তারিখটা সেটা বলে দেওয়া হয়েছে 23, এই যে এইখানে 23 সালটা দেওয়া হয়েছে, আমি ফেব্রুয়ারি বলে ফেলছি বা মাসের নাম বলে ফেলছি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে শুধুমাত্র 23 বলে দেওয়া হয়েছে, অর্থাৎ এই যে এইখানে কোন দিন মাঠ হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, তারপর 2023 সালের যে বিষয়টা সেটা বলে দেওয়া হয়েছে। শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রহ্মণবাড়িয়া এটা তো বলেই দিলাম, তারপর হচ্ছে নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, রাজশাহী, চাপাইনগঞ্জ, এখানে 22 ফেব্রুয়ারি 2023 মাঠ হবে। তার সাথে এখানে বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট 23 ফেব্রুয়ারি 2023 মাঠ হবে। ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, খুলনা, যশোর, ঝিনাইদহ, নড়াল, চুয়াডাঙ্গা এখানে 27 ফেব্রুয়ারি মাঠ হবে সামনে বছরে 2023 সালে। বরিশাল, ভোলা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ 1 মার্চ 2023 তারিখ হবে। ওকে, এখানে দেখুন পরীক্ষার তারিখ এমওডিসি ক্লার্ক, ওকে, ঢাকা সকল জেলা 2 মার্চ, এখানে দেখুন চট্টগ্রাম সকল জেলা, সিলেট সকল জেলা, ওকে। সো বন্ধুরা, তারপর যদি আমরা এখানে দেখি, শুধুমাত্র উপরোক্ত তালিকায় উল্লিখিত বিভাগ জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে। পরীক্ষা গ্রহণের সময় হচ্ছে সকাল 8 ঘটিকা। সকল এখানে দেখুন সকল নিয়ম ও শর্ত বিমানবাহিনী কর্তৃপক্ষ পরিবর্তন ও পরিবর্তনের সক্ষমতা সংরক্ষণ করে। সো যাই হোক বন্ধুরা, এই ছিল কিন্তু আজকের মতো ভিডিও, দেখা যাচ্ছে কোনো নতুন ভিডিওতে, তখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।